Dear viewers, welcome back to my channel. আজকে আমি আপনাদের সামনে আবার ক্যারম বুট নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে ক্যারম বুটে শুধুমাত্র দুইটি গুটির সাহায্যে আপনি প্রতিপক্ষের সবগুলো গুটি আটকে রাখবেন একেবারে প্রফেশনাল ভাবে। তো আমরা যখন পাড়ামলায় ক্যারম বুট খেলি তখন দেখতে পারি যে অনেক অনেকই বড় বড় ক্যারম খেলোয়াড় রয়েছেন যারা খুব সহজে গুটিগুলি ফেলতে পারেন, তবে প্রতিপক্ষকে তারা আটকে রাখতে পারেন না, যার কারণে তারা জয়লাভ করতে পারেন না। তো তারা যারা প্রতিপক্ষকে ভালোভাবে আটকে রাখতে পারেন না তারাই তো আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। আশা করি আপনারাও আগামীতে আপনাদের প্রতিপক্ষকে খুব সহজে আটকে রাখতে পারবেন। তো আমার শুধুমাত্র দুটি গুটির সাহায্যে আমি প্রতিপক্ষ সবগুলো গুটি আটকে রাখানোর চেষ্টা করবো আজকের ভিডিওয়ে। তো সাপোজ আপনি আমার প্রতিপক্ষ এবং আমি আপনার প্রতিপক্ষ, তো সাপোজ এই সাদা গুটিগুলো আপনার এবং এই দুটি কালো গুটিগুলো আমার। তো আমি যদি এই দুটি গুটির সাহায্যে আপনার এই গুটিগুলোকে আটকে রাখতে চাই, সবগুলো গুটি আটকে রাখতে চাই, তাহলে আমাকে আপনার সবচেয়ে দুর্বল দুটি জায়গায় এই দুটি গুটি রেখে দিতে হবে। আমাকে অবশ্যই খুঁজে বের করে দিতে হবে কোথায় আপনার সবচেয়ে দুর্বল জায়গা রয়েছে। তো আপনার সবচেয়ে দুর্বল জায়গা যদি আমি এই দুটি গুটি রেখে দিই তাহলে আপনি এই দুটি গুটিগুলি ফেলতে পারবেন না। তো আমার হাতের ডাক পকেটের এই পকেটের এতটুকু পরিমাণ জায়গা হলো আপনার দুর্বল জায়গা। তো আমি যদি আমার এতটুকু পরিমাণ জায়গার ভিতরে একটা গুটি রেখে দিতে পারি আমার, তাহলে আপনি এই গুটিগুলি এই পকেটে ফেলতে পারছেন না। তো ঠিক তেমনি আমার হাতের বাম পকেটের এতটুকু পরিমাণ জায়গা হলো আপনার দুর্বল জায়গা। তো আমি যদি আপনার দুর্বল জায়গায় এই গুটিটা রেখে দিই তাহলে আপনি এই পকেটেও আপনার গুটিগুলি ফেলতে পারবেন না। তো বন্ধুরা দেখুন খুব সহজে কীভাবে আমি শুধুমাত্র আমার দুটি গুটির সাহায্যে আপনার এই প্রতিপক্ষের সবগুলো গুটি আটকে দিলাম। তো বন্ধুরা এভাবে ক্যারম খেলায় একটু মাথা খেলে ক্যারম খেললে খুব সহজেই প্রতিপক্ষকে আটকে রাখা যায়, খুব সহজেই প্রতিপক্ষের কাছ থেকে জয় ছিনিয়ে আনা যায়। তো বন্ধুরা আশা করি আমার এই আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ক্যারম বোর্ড নিয়ে আগামীতে আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।